বন্ধুরা দুবিয়াতে একটা রেস্টুরেন্টে বসে আমরা লাঞ্চ করছি। খাবার দিয়েছে জাস্ট ডিম ভাজা, ডাল, চাটনি, স্যালাড এবং ভাত। ভাতটা বেশ ভালো, সরু চালের ভাত দিয়েছে। এখানে অজিত এখানেও দিয়েছে, আপনারা দেখুন এই খাবার। এবং রেস্টুরেন্টটা খুব সুন্দর, পরিষ্কার করেছেন। খাওয়া স্টার্ট করছে। চাটনি, স্যালাড আছে, তো রেডগুলো এখানে সবই আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। সবুজ পাহাড় ডাকে আয়রে ছুটে আয়। সত্যি পথে বেরোলে পাহাড়ের এই অমোঘ আকর্ষণ উপেক্ষা করা যায় না কোনো মতেই। পাহাড়ের প্রত্যেকটি বাঁকে প্রকৃতির এই দুর্নিবার টানে ছুটে যাই প্রতিবার তার কাছে। কখনো তার যুগলবন্দী স্বচ্ছ সলিলা তীর তীর করে বয়ে চলা এক ছোট্ট নদীর সঙ্গে, কখনো বা সে তো শুভ্র মুকুটে দণ্ডায়মান কোনো গিরিশিখরের সঙ্গে। পাহাড়ের প্রতিটি বাঁকে বাঁকে বৈচিত্র্যের এই লীলাখেলা দেখতে দেখতে এগিয়ে চলি। এক ঘেয়েমির বাধা কাটিয়ে দুচোখ তৃপ্ত করি এক বিশুদ্ধ বাতাসে। পথের প্রতিটি বাঁকে অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে প্রকৃতি হাতছানি দেয়। মনে হয় একবার দাঁড়িয়ে দুচোখ ভরে তাকে দেখি, কিন্তু না, সময়ের বেড়াজালে তো আমরা আবদ্ধ। পাহাড়ে অন্ধকার নেমে আসার আগে পৌঁছতেই হবে নির্দিষ্ট গন্তব্যে, তাই সেই সৌন্দর্যকে পথেই ফেলে রেখে এগিয়ে চলি সামনের দিকে। তবুও যাওয়ার পথে একটু দাঁড়াতেই হয়। পথের পাশে ঢেউ খেলানো চা গাছের সবুজ গালিচা জানি না নিচে কোথায় গিয়ে মিশেছে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সীমানা ভিউ পয়েন্টে। জাস্ট শিলিগুড়ি থেকে দুধিয়া এবং মিরিক হয়ে এই রাস্তাটাতেই এলাম। বেশ সুন্দর ভিউ আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একটু মেঘে ঢেকে গেছে। এটা মানে কাঞ্চনজঙ্ঘা দেখার এটা একটা খুব ভালো ভিউ পয়েন্ট দার্জিলিংয়ের পথে। তো এখানে কিছু চায়ের দোকান আছে, এখানে আপনারা দেখছেন, এখানে আপনি চাও খেতে পারেন, স্ন্যাক্স খেতে পারেন, এবং তার সঙ্গে এবং এই সময়টা আসলে বিকালের সময়টা যদি আপনি আসেন তাহলে এখান থেকে আপনি খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন এবং ভিউজটা খুব ভালো দেখা যায়।
আমরা পৌঁছে গেছি লেপচা জগৎ। দূরে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একদম রক্তিম আভা ছড়িয়ে পড়ছে। আমরা চলে এলাম পাখরিন হোমস্টেতে। তো এই হোমস্টেতে এই আমাদের ঘর, এই বিছানা, বিছানায় একটা টাওয়েল এবং একটা সাবান আছে। এখানে আর একটা বিছানা করা আছে। টোটাল 5 জন থাকতে পারবে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যতটা ঠিকই আছে। এখানে ফোন আর জাস্ট চায়ের একটা ফ্লাস্ক রাখা আছে। লেপচা জগতে রাত্রি নেমে গেছে। এই যে দূরে ওইটাই দার্জিলিং, ছোট ছোট তারার মতো যেটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের হোমস্টেতে আমাদের অলরেডি ডিনার চলে এসেছে। দেখা যাক কী কী হয়, কী কী আছে এর মধ্যে। তো চলুন দেখি। তো এটাতে আছে, এটা ভাত দিয়েছে, বেশ গরম গরম ভাত দিয়েছে। এটাতে আছে ফুলকপি আলু দিয়ে একটা রোস্ট, একটা তরকারি দিয়েছে বেশ শুকনো শুকনো। আর এটাতে আছে চিকেন মশলা, চিকেন আছে। এটাতে স্যালাড আছে, স্যালাডে পেঁয়াজ লঙ্কা আছে। আর এইটাতে আছে ডাল, মুসুরির ডাল। তো এই আমাদের মোটামুটি রাত্রের ডিনার। আমরা এখন রাত্রের ডিনার করব। আমাদের থালাও দিয়েছে, দুটো থালা দিয়েছে। আমরা এখন রাত্রের ডিনার করছি এবং বাইরে প্রচণ্ড ঠান্ডা, কিছু করার নেই। এবং আমরা গরম গরম, এখন বাজে প্রায় 8:50, আমরা এখনই খেয়ে নিচ্ছি। পরদিন ভোরে অন্ধকার থাকতে থাকতেই উঠে এলাম লেপচা জগতের ভিউ পয়েন্টে। অন্ধকার পাহাড়ের ওপারে উদীয়মান সূর্যালোকের এক অপরূপ লীলাখেলা চলছে। প্রভাতের সূর্যালোকের রক্তিম আলোয় শ্বেত শুভ্র বরফের মুকুটে আবৃত কাঞ্চনজঙ্ঘা পিপাসিত দুচোখের সামনে ফুটে উঠছে। এ দৃশ্য শুধু ভাষায় প্রকাশ করার নয়, শুধুই দুচোখ ভরে দেখার।
তো বন্ধুরা আমরা আমি এখন দাঁড়িয়ে আছি জাস্ট ল্যাপচে জগৎ যে ভিউ পয়েন্ট তার উপরে দাঁড়িয়ে আছি এবং অসাধারণ সুন্দর একটা সূর্যোদয় দেখছি। একদম সূর্যের যে কালার, সূর্যের যে রং, মনে হচ্ছে যেন ঠিক গলানো সোনা। কাঞ্চনজঙ্ঘার মাউন্ট কাঞ্চনজঙ্ঘার উপর থেকে আস্তে আস্তে নিচে পড়ছে, অপূর্ব সুন্দর দৃশ্য। এবং জাস্ট ওয়েদারটা ভীষণ সুন্দর, ভীষণ সানি ওয়েদার, আজকে কোনো রকম এক ফোঁটা মেঘ নেই আকাশে। এবং আপনারা যদি এই ল্যাপচা আসেন তাহলে অবশ্যই ভোরবেলা এই সানরাইজ দেখতে কিন্তু একদম ভুল করবেন না। তো বন্ধুরা আমি জাস্ট সানরাইজ দেখে এখন আপাতত নামছি। জাস্ট ল্যাপচা জগৎ যে আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টে থেকে জাস্ট অ্যারাউন্ড 7 to 8 মিনিটস, 7 থেকে 8 মিনিট লাগবে জাস্ট হেঁটে উঠে আসতে। তো জাস্ট সানরাইজ পয়েন্ট থেকে এবার হোমস্টের দিকে চলেছি। এই যে পথ, নিচে সব মোটামুটি আমি কাকে যেটা শুনলাম সেটা এখানে 35 ঘর মানুষ আছেন এবং বেশিরভাগই তারা এখানে হোমস্টে করেছেন। দার্জিলিং এর যে জমজমাট পরিবেশ বা যে রাশ সেটাকে আপনি যদি এড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ল্যাপচা জগৎ আসতে হবে এবং এখান থেকে আপনি একটা হিমালয়ের অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য পাবেন। এটা জাস্ট একটা আমি গ্রামের ভিতর দিয়েই চলেছি, একটা ভিলেজ, জাস্ট একটা ল্যাপচা জগতের ভিলেজ এটা। ভিলেজটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রতিটা বাড়িতে এখানে ফুলের গাছ আছে। তো মোটামুটি এটা হচ্ছে ল্যাপচাকতের মেন রোড, ওই দিকটা চলে যাচ্ছে দার্জিলিং। এটা দার্জিলিং এর রুট চলে গেছে, আর এই যে রুটটা এটা চলে যাচ্ছে পুরো মিরিকের দিকে। এইগুলো হচ্ছে লুংদার, বৌদ্ধ যে বাণী সমন্বিত যে সব পতাকাগুলো আছে এখানে লাগানো আছে আপনারা দেখছেন, এগুলোকে লুংদার বলে। এবং ওই যে ওই ওই সাইডটায় ওই দিকটা দার্জিলিং, আপনি দেখতে পাচ্ছেন একটু অস্পষ্ট লাগছে, সূর্যটা উঠলে আরো একটু ভালো দেখা যাবে। এবং এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘাটাও কিছুটা আসছে। তো বন্ধুরা আর একটা ইনফরমেশন আছে, এখান থেকে দার্জিলিং যাওয়ার আপনি শেয়ার ট্যাক্সি বা জিপ পাবেন, 70 টাকা করে পার হেড নেবে এবং প্যাসেঞ্জার হলে তবে এরা ইন্ডিয়া নিয়ে যাবেন। আপনারা, আমি জাস্ট স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আপনারা এখান থেকে শেয়ারও জিপ পেয়ে যাবেন দার্জিলিং যাওয়ার জন্য। এবং এদিকে মিরিকও আপনি যেতে পারবেন। তো আপনারা কেউ যদি ভাড়া গাড়ি না নিয়ে আসেন, যদি বাই ট্রান্সপোর্টেশন, পাবলিক ট্রান্সপোর্টেশন আসেন তাহলে আপনারা এখান থেকে পাবলিক ট্রান্সপোর্টেশন অবশ্যই নিতে পারেন এবং শেয়ার জিপ নিতে পারেন। আপনারা যদি এই ল্যাপচা জগৎ আসতে চান তাহলে শিলিগুড়ি থেকে আপনারা দুভাবে আসতে পারেন, একটা হচ্ছে মিরিক হয়ে আসতে পারেন আর না হলে সরাসরি দার্জিলিং হয়েও আসতে পারেন। আর একটা বিষয় হচ্ছে এই ল্যাপচা জগতে থাকার কোনো হোটেল নেই, আছে শুধু হোমস্টে। এখানে 35 ঘর যারা এখানে থাকেন তারাই এখানে এই হোমস্টেগুলো করেছেন এবং সেগুলো 1200 টাকা করে শুরু। আমরা যেটা ছিলাম সেটা 1200 টাকা করে, থাকা খাওয়া নিয়ে পার পার্সন পার ডে।
এবার আপনারা যতজন আসবেন সেই হিসাবে আপনারা সেই হিসাবটা করে রাখবেন। আর নিজেদের গাড়ি থাকলে খুব ভালো হয়। আর আপনারা যদি আমাদের মতন বাইক ট্রিপ করেন তাহলে অবশ্যই ভালো সিসির গাড়ি নিয়ে আসবেন, এবং ক্লাচ যে আপনার যে ক্লাচ প্লেট যেন ঠিক থাকে, যেন রোডে যেন উঠতে পারে, এরকম মোটর সাইকেলটা নিয়ে আসবেন। আর যদি গাড়ি ভাড়া পান তাহলে তো কোনো কথাই নেই, আপনারা এনজিপি বা শিলিগুড়ি থেকেও গাড়ি নিয়ে চলে আসতে পারেন। তো আর একটা বিষয় বলে দিই যে মোবাইলের ফোনের যে জিওর যে এখানে যে টাওয়ার, অর্থাৎ জিওর যে কি বলবো, জিওর যে ইন্টারনেট কিন্তু খুব ভালো চলে না, এটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। আর আমাদের এই বাংলার রেল স্টেশনের ভিতরে আর কোন কোন জায়গা আপনারা দেখতে চান, বা পশ্চিমবাংলার কোন কোন উইকেন্ড ট্রিপগুলো আপনাদের ভালো লাগে, বা সেগুলো কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলো কভার করার চেষ্টা করব। আর কেউ কেউ বলেছেন যে দাদা আপনি বিদেশ ট্রিপ কবে করবেন, ফরেন ট্রিপ কবে করবেন, আমি ফরেন ট্রিপ আবার শুরু করব, কোভিডের জন্য বন্ধ আছে। তো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে দার্জিলিংয়ে আপনাদের সঙ্গে।